नमस्कार, आमी मौली बाग। गानबंदी चैनल द्वारा आयोजित हुए छे रवींद्रसंगीत प्रतियोगिता सेजन टू। ये कोविड परिस्थितिते सुंदर एक प्रतियोगितार आयोजन करार जन्य असंख्य धन्यवाद एवं कृतज्ञता जानाय चैनल कर्तृपक्ष के, श्रद्धा जानाय सकल विचारक मंडली के, असंख्य धन्यवाद एवं श्रद्धा जानाय এই চ্যানেলে সকল সদস্য এবং সদস্যবৃন্দ এবং অনলাইন ভিউয়ার্সদের শুভেচ্ছা রইল এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন বা করেছেন। আমাকে বিচারক হিসেবে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা জানাই এই চ্যানেলের সঞ্চালক মাননীয় শক্তিরাম দাস মহাশয়কে। আজকের গ্রুমিং সেশনে যাওয়ার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথমত বলবো, আগে আমি যে ভুলগুলো লক্ষ্য করেছিলাম, আমি গ্রুমিং সেশনে বলেও ছিলাম, সেই ভুলগুলো এখনও ভুলই থেকে গেছে। রয়ের উচ্চারণ অরয়ের মতো করে, ক্ষয়ের উচ্চারণ স্পষ্টত এখনোই কারোর পরিবর্তন হয়নি, এবং সেই সঙ্গে গানে নাকের প্রয়োগ এটাও হচ্ছে। আর আজকের যেটা নিয়ে বলবো, পোশাক নিয়ে। মূলত আমি আগেও গ্রুমিং সেশনে বলেছিলাম যে একই পোশাক সব জায়গাতে চলে না, কিন্তু দেখলাম কিছু কিছু ক্ষেত্রে পরিবেশন দেওয়ার ক্ষেত্রে যে পোশাকগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো মোটেই যথার্থ নয়। পুজো বাড়িতে গেলে আমরা যে পোশাক পরি, নিশ্চিত বেড়াতে গেলে আমরা সেই পোশাক কখনোই ব্যবহার করি না। আবার বিয়ে বাড়িতে যে পোশাকটা পরি, কোথাও প্রেজেন্টেশন দিতে গেলে সেই ধরনের পোশাক বোধহয় আমরা ব্যবহার করি না। তাই পোশাকের যে ব্যবহার, এটা আমাদের জানা উচিত, বোঝা উচিত। একটা প্রেজেন্টেশন দিতে গেলে কী ধরনের পোশাক পরা উচিত, বা সেই পোশাকটা, আমি যে পোশাকটা পরছি সেই পোশাকটা অ্যাকচুয়ালি কতটা গ্রহণযোগ্য সেটাও আমাদের বোঝা উচিত। এমন পোশাক আমরা নিশ্চয়ই ব্যবহার করব না যেটা নিয়ে কোনো মন্তব্য হতে পারে। তাই আমরা গ্রুমিং সেশনে যে কথাগুলো বলবো, যে ক্রাইটেরিয়া দেব, আশা করি তা প্রত্যেকে মেনে চলবে। আসছে মূল পর্বে। এ গ্রুপ সৌমান্য পাল, রয়ের উচ্চারণ অরয়ের মতো করে, আর গানে নাকের প্রয়োগ, হারমোনিয়ামের সাউন্ড জোর ছিল। নেক্সট রাউন্ডে এগুলো একটু খেয়াল করো। সংযুক্তা প্রামাণিক, প্রামাণিক বলার সময় পরামাণিক বলেছিল, পরামাণিক হবে না, প্রামাণিক হবে। আর রয়ের উচ্চারণ অরয়ের মতো করে হয়ে গেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠাকুরের কথাটা বলার সময় এখানে তুমি অর যোগ করেছিলে, এটা একটু খেয়াল করে নিও। আচ্ছা, ওই সিদুলই পুরো গানে নাকের প্রয়োগ, আর উপরের দিকে নোটসগুলো তোমার লাগছিল না, বেশিরভাগ উচ্চারণ চন্দ্রবিন্দু যোগে, পরের বার এগুলো একটু খেয়াল করো। অঙ্কন মণ্ডল দ্রুতগতিতে কথা বলেছিল, নেক্সট টাইম এটা আর করো না। আর অঙ্কন মণ্ডলকে মুণ্ডল, দর্শক মণ্ডলীকে মুণ্ডলী, উচ্চারণগুলো একটু ভালো করে দেখো। মাঝে মাঝে রয়ের উচ্চারণ অরয়ের মতো করে হয়ে গেছে। আর হারমোনিয়াম সাউন্ডটা আর একটু কমবে, এগুলো একটু খেয়াল করো। দেবপ্রিয়া দত্ত, সখা মম হৃদয়ে রহ, ধীরে ধীরে উচ্চারণটা ধীরে ধীরে শোনাচ্ছিল, তো পরের বার যখন উচ্চারণগুলো করবে একটুখানি খেয়াল করে করো। রুদ্রাক্ষ চক্রবর্তী, জানি নাই গো সাধন, প্রথমত হারমোনিয়ামের সাউন্ড জোর, গান ভালো বোঝা যাচ্ছিল না, দ্বিতীয়ত গানে নাকের প্রয়োগ, রয়ের উচ্চারণ অরয়ের মতো করে, তাল লয়
কোনো মেনটেন করো নি তুমি, তাই বলছি ভালো করে প্র্যাকটিস করো, গানের প্রতি আরেকটু যত্নশীল হও। শ্রেষ্ঠ সামন্ত, একই গানে রিপিট করা হয়েছে, নেক্সট টাইম এটা আর আমরা মেনে নেব না, আগে থেকেই বলে দিচ্ছি একই গান দুবার গাওয়া চলবে না। তনিষ্ঠা দাস রয়ের উচ্চারণ অরয়ের মতো করে, তাল ও লয়ের দিকটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে, আর শেষের কথাগুলো খুব দ্রুত গতিতে হয়েছে, এগুলো একটু দেখে নিই। অনুরাগ দাস তোমারই গেহে, স্নেহে কথাটা তুমি স্নেহে হয়ে গেছে, তোমার গানে তাল কেটেছে, গান ভালো শোনা যাচ্ছিল না, একটা শাঁসা করে আওয়াজ হচ্ছিল, তো সেক্ষেত্রে এগুলো একটু খেয়াল রেখো। রোহন মণ্ডল তোমার চড়ার দিকে নোটসগুলো ভালো করে লাগছিল না, রয়ের উচ্চারণ অড়ের মতো করে হয়ে গেছে, সঞ্চারী পাঠের শুরুতে কিছু শোনা যায়নি, মানে ভালো করে আমি শুনতে পাইনি, তো নেক্সট টাইম এটা একটু খেয়াল রেখো। রুদ্রদীপ সাউ হারমোনিয়ামের সাউন্ড জোর ছিল, উচ্চারণ আরও স্পষ্ট করতে হবে, রয়ের উচ্চারণ অড়ের মতো হয়ে যাচ্ছে, তাল লয়টা আপ ডাউন করছে, তো তোমাকেও ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে আর গানের প্রতি একটু যত্নশীল হতে হবে। প্রিয়াঙ্কা কারক অযথা গলার কম্পন এগুলো বন্ধ করতে হবে, রবীন্দ্রসঙ্গীত স্ট্রেট গাইতে হয়, এভাবে কম্পন দিয়ে নাও। আর তুমি কেমন করে গান করো হে গুণী, সুরধ্বনি কথাটা সুরধ্বনি শোনাচ্ছিল, আর শুনির কাছে স্কেলটা একটু ঠিক করতে হবে। এছাড়া এ গ্রুপে আমাদের দুই ছোট্ট বন্ধু আছে, সোমাংশু দাস ও শ্রেয়ানসি জানা, শ্রেয়ানসির গান আমার খুব ভালো লেগেছে, এ রাউন্ডে খুব ভালো হয়েছে এবং খুব ভালো লেগেছে আমার। আর সোমাংশু দাস যদিও আধো আধো উচ্চারণ কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু বাবা কানে মাঝে মধ্যে একটু নাকের প্রয়োগ হয়ে যাচ্ছে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, বাকিটা খুব সুন্দর হয়েছে, এইভাবে এগিয়ে যাও তোমার, কেমন বেস্ট অফ লাক। আসছি বি গ্রুপে, পৌশালী সেনগুপ্ত গানের মধ্যে কোনো দরদ ছিল না, অর্থাৎ গানটাকে খুব সুন্দর করে পোলাইটলি যে গাইতে হয় সেই কোমল ভাবটা তোমার গানের মধ্যে ছিল না, আর উচ্চারণ স্পষ্ট করে করতে হবে, রয়ের উচ্চারণ অড়ের মতো করে হয়ে গেছে, যেখানে সেখানে এক একটা শব্দের উপরে প্রেশার পড়ে গেছে, আরেকটু প্র্যাকটিসের দরকার আছে তোমার গানটা, এগুলো খেয়াল রাখার সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে যে গান করা এটা তোমাকে পরিবর্তন করতে হবে। আর শেষে গানবন্দিকে তুমি গান বন্দি বলেছিলে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। প্রেরণা কুণ্ড উচ্চারণ ঠিক করতে হবে, ক্ষয়ের উচ্চারণটা স্পষ্ট করতে হবে, সঞ্চারী পাঠের শুরুতে কিছু শোনা যায়নি, এটার দিকে একটু খেয়াল রাখতে হবে, আর গানের প্রতি তোমাকে আরেকটু যত্নশীল হতে হবে। সম্রাট দাস হারমোনিয়ামের সাউন্ড জোর ছিল, দমকা দিয়ে দিয়ে গান করছিল, এগুলো করা যাবে না, আর হারমোনিয়ামের সাউন্ড জোর থাকার জন্য গানটা ভালো বোঝা যাচ্ছিল না, নেক্সট টাইম এগুলো একটু খেয়াল রেখো। আর সেই সঙ্গে কথা বলার সময় একটু ধীরে সুস্থে কথা বলো, এত দ্রুত কথা বলার কোনো দরকার নেই, এগুলো একটু খেয়াল রেখো। সায়ন্তী মণ্ডল ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ভিমি, পুরো গানটাতে নাকের প্রয়োগ, গানের স্বরলিপি ও সুরের অনেক ডিস্টার্ব রয়েছে, তাল ও লয়ের কোনো ঠিকঠাক ছিল না, অনেক প্র্যাকটিসের দরকার আছে, উচ্চারণ আরও স্পষ্ট করতে হবে,
তাই ভালো করে প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। আদ্রিশ পাল, আগেও তোমাকে বলেছিলাম, আবারও বলছি, খালি মেঝেতে বসে প্রেজেন্টেশন দেওয়া যাবে না। নেক্সট রাউন্ড থেকে আশা করি আমাদের এই ক্রাইটেরিয়াগুলো তুমি মেনে চলবে। স্পষ্ট উচ্চারণ করতে হবে, গানে নাকের প্রয়োগ হয়েছে এগুলো বন্ধ করতে হবে, আর গানের প্রতি একটু যত্নশীল হতে হবে। দীপ ঘোষ, উচ্চারণ আগের থেকে স্পষ্ট হয়েছে, আরও স্পষ্ট করতে হবে। গানে তাল লয়ের দিকটাও খেয়াল রাখতে হবে, আরও প্র্যাকটিসের দরকার আছে। শক্তিকা কুণ্ডু, উচ্চারণটা আরেকটু স্পষ্ট করে, বাকিটা মোটামুটি ঠিকঠাক আছে, উপস্থাপনা ঠিকঠাক করতে হবে, প্রেজেন্টেশন শেষে ভোট অ্যাপিল করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলতে হবে। অদ্রিজা চক্রবর্তী, হরে কৃষ্ণ, তোমাকে তাল ও লয়ের দিকটা একটু খেয়াল রাখতে হবে। যখন একটা গান শুরু হয় একটা তাল লয় ছন্দ মেনটেন করেই শুরু হয়। তুমি যদি চলতে চলতে একটুখানি স্লো করে দাও বা দ্রুত করে দাও, তাহলে গানের একটা ছন্দ পতন হয় বা থমকে যাও, সেক্ষেত্রে গানের ছন্দ পতন ঘটে এবং শুনতেও সেটা খারাপ লাগে, তাই এদিকটা একটু খেয়াল রাখতে হবে। আর ওপরের দিকে নোটসগুলো একটু ভালো করে লাগাতে হবে। আসছি রিম্পা দাস, উচ্চারণগুলো স্পষ্ট করতে হবে, আর দমকা দিয়ে বা থেমে থেমে গান করা যাবে না, তাল ও লয়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। গানটা আর একটু প্র্যাকটিসের দরকার আছে, মাঝে মাঝে একটু নোটেশনও ভুল গেছে, পরের বারে এগুলো একটু খেয়াল করো। অর্ক ব্যানার্জি, তোমাকে বলি গান গাইবার সময় নিজস্ব একটা স্কেল মেনটেন করো। তুমি যে স্কেলটা ব্যবহার করছো, হয়তো একটু গলার প্রবলেমের জন্য স্কেলটাকে নিচু করে নিয়েছো, তেমন সঞ্চারী পাটে তুমি যখন নিচের দিকে নামছো তোমার গানগুলো ভালো করে শোনা যাচ্ছে না, আবার চড়ার দিকে নোটসগুলো ভালো করে লাগছে না, তাই বারবার একটু খেয়াল করো যাতে এই ভুলগুলো আর না হয়, বারবার প্র্যাকটিস করো, গানটা ঠিক হয়ে যাবে। আর গানের শেষে নিজের ভোট অ্যাপিল করতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলতে হবে। অন্তরা অধিকারী, প্রেজেন্টেশন দেওয়ার আগে প্রথমে নিজের পরিচয়টা দিও, নিজের নাম, কোথা থেকে বলছো এবং কিসের উপরে প্রেজেন্টেশন দিতে চলেছো, এগুলো আগে ক্লিয়ার করবে, তারপরে নিজের প্রেজেন্টেশনটা দেবে। তুমি গিয়েছিলে আমার হিয়ার মাঝে, হিয়ার মাঝে তুমি এই যে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, পাইনির কাছে তুমি কী করছো, পামা কোমল গা, কিন্তু এটা হবে না, মাপা মা কোমল গা। পরের বার একটা একটু খেয়াল রেখো, গানে নাকের প্রয়োগ হয়েছে, এটা একটু খেয়াল রাখবে। আর তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, শুদ্ধ ধা হবে কোমল ধা লাগিয়েছ, আর ছিলের কাছে গা কোমল গা সরাসরি লাগাচ্ছ, যেটা রে কোমল গা হবে। সুর দিয়েছ তুমি নিধা প্রাধানি করছ, কিন্তু না হবে ধা কোমল নি ধা পাধা নি। তো এই যে নোটসগুলো কিছু কিছু ছোট্ট ছোট্ট তোমাদের ভুল হচ্ছে, এটা একটু খেয়াল করে নিও। আর গানের শেষে নিজের ভোট অ্যাপিল করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলবে। অনিন্দিতা ভট্টাচার্য, উচ্চারণ স্পষ্ট নয়, গানে তাল ও লয়ের দিকটা একটু খেয়াল রাখতে হবে, চড়ার নোটসগুলো ভালো করে লাগাতে হবে, পরের বারটা একটু খেয়াল করে নিও। অমৃতা দাস, উচ্চারণগুলো তোমার স্পষ্ট হচ্ছে না, যেমন তোমাকে বলি তুমি গিয়েছো আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তো ভাঙা পথের ভাঙা, ভাঙাটাকে তুমি ভাঙা বলছো, রাঙাটাকে রাঙা বলছো, মানে উঁয়ায় গো লাগিয়ে দিচ্ছো, এগুলো একটু পরের বার খেয়াল করে নিও, গানে নাকের প্রয়োগ হচ্ছে, একটু খেয়াল রেখো। আচ্ছা, এরপর আসছি সৌম্যজ্যোতি দাস, আমার হিয়ার মাঝে, তোমার যে নোটেশনগুলো তুমি
তোমায়, তোমায় কথাটা যেটা বলছো, রে মা কোমল গা, তোমায় রে থেকে মায়ে তারপরে কোমল গা, সেখানে তুমি রের কাছে একটা কম্পন দিয়ে দিচ্ছ, অর্থাৎ ছায়ে চলে আসছো, দিয়ে তারপরে মায়েটা উঠে যাচ্ছ, এটা একটু ঠিক করো। আর তাই নিশা রে, সেখানে তুমি সানিশা করছো, সুর দিয়েছ ধা স্ট্যান্ড পজিশনে করে যাচ্ছ, কিন্তু ওখানে আছে সুর, সুরটা ধা থেকে কোমল নিতে উঠবে, সুর দিয়েছ আবার ধাপা বাধা নি কোমল নি, সুর দিয়েছ তুমি ধাপা, এইভাবে আছে। একটুখানি নোটেশনটা দেখে নিও, বাকি তো তুমি ভালোই গান করো, ভালোই করেছ। তো শাওনি চ্যাটার্জি, তোমার সেই ফয়ের সমস্যা, উচ্চারণ ও শ্বাসে সমস্যা রয়েছে, এগুলো একটু চেক করতে হবে। গানটা খুব আস্তে আস্তে করছিলে, সম্ভবত হয়তো মনে, তোমাকে দেখে মনে হচ্ছে একটু অসুস্থ আছো। যাই হোক, পরের বারটা এগুলো একটু দেখে নিও। সম্পূর্ণ পাল উচ্চারণ ঠিকঠাক করতে হবে, তালও লয় দিকটা একটু খেয়াল রাখা দরকার আছে। আর গান গাওয়ার সময় একটু স্ট্রেট গাওয়ার চেষ্টা করবে, কোনো কম্পন দেবে না যেখানে সেখানে। আর ভিডিওটা করার সময় শোল্ডার লেভেল বরাবর ওয়াইড করে ধরে ভিডিওটা করবে। বাড়ির যারা বড়রা রয়েছেন তাদেরকে একটু বলো শোল্ডার লেভেল বরাবর ধরতে, অনেকটা উঁচু করে গাইছিলো তাই তোমার এই ঘাটটা এইভাবে উঁচু করে তোমাকে গাইতে হচ্ছিলো, এগুলো একটু সমস্যা হয়, তাই গার্ডিয়ান্সদের একটু বলো যাতে ওনারা ভিডিওটা শোল্ডার লেভেল বরাবর ধরে তোমার ভিডিওটা করে দেন। আর যেগুলো বললাম মনে রেখে একটু প্র্যাকটিস করো, ভালো। আসছে গ্রুপ সিতে, সঞ্চিতা চক্রবর্তী। সঞ্চিতা দি, তোমার গানে নাকের প্রয়োগ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করো। বিজেত্রি মল্লিক, দি ভাই আপনার গানে মাঝে মধ্যে নাকের প্রয়োগ চলে আসছে, আপনি একটু নজর দেবেন। শ্রুতিরা, মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই, প্রেম বলে যে যুগে যুগে, প্রেম বলে তো এখানে নোটেশনটা কী ছিল, প্রেম বলে যে যুগে যুগে, তুমি এখানটা একটা কম্পন দিচ্ছ, কম্পন হবে না, স্ট্রেট গাও। আর এই লাইনটা দুবার ছিল, তুমি একবার করেছো, এটা একটু খেয়াল রাখবে। আর সর্বোপরি যেটা আমি বলতে যাই, প্রেজেন্টেশন দেওয়ার সময় একটু খেয়াল করবে নিজে যে ড্রেসটা পরে প্রেজেন্টেশনটা দিচ্ছ, সেটা তোমার কাছে না হলেও অন্যের কাছে কতটা গ্রহণযোগ্য, কারণ এটা অনলাইন সিস্টেম, তুমিও ভালো করে জানো যে যেন তেন প্রকারণ একটা প্রেজেন্টেশন দেওয়া যায় না। আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি শুধু গানটা ভালো করলে হয় না, আমার নিজের ড্রেস এবং সেই সঙ্গে আনুষঙ্গিক জিনিসগুলো আমাকে সুন্দর করে নিতে হয়। পরের বারে এটা তুমি খেয়াল রেখো, আমি নেক্সট রাউন্ডে আর বলবো না, সো বি কেয়ারফুল। কাকলি মর্তুনা, দেখবো বলে এই আয়োজন, আয়োজনটা একটু নাকে নাকে হয়ে গেছে আর গানের মধ্যে হালকা নাকে প্রয়োগ চলে এসেছে, আপনি একটু খেয়াল করবেন। দিয়ে কার্তিক দাস, চরণ ধরিতে দিও গো আমারে, খুব সুন্দর একটা টাচেবল গান, কিন্তু বিকায়ে বিকায়ে যে কথাটা আপনি বলেছেন, একবার বিকায়ে বিকায়ে বলার পর দ্বিতীয়বার যখন আপনি বিকায়ে বিকায়ে বলেছিলেন, প্রথম বিকায়েটা ভিকায়ের মতো শুনিয়ে গেছে, আপনি একটু খেয়াল করবেন। মিতা মণ্ডল, ভেঙে মোর ঘরের চাবি, সুন্দর একটা গান, কিন্তু তোলার ক্ষেত্রে আপনার স্বরলিপি একটু ভুলভাল আছে, সুর তাল লয় ঠিক ছিল না, গানটা অনেক প্র্যাকটিস করতে হবে। আর সেই সঙ্গে গানের যে শেষ পোর্শান, যেখানে গানটা শেষ হচ্ছে, সেই শেষ জায়গাটা কিন্তু আপনার ঠিকঠাক হচ্ছে না, তাই আবারও বলছি আপনি গানটা ভালো করে শুনুন, বারবার প্র্যাকটিস করুন, ঠিক হয়ে যাবে। সহেলি পাল, গান নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু তোমাকেও বলবো তোমার ড্রেস নিয়ে, ফার্স্ট রাউন্ডেও বলেছিলাম আবারও বলছি, ড্রেসটাকে ঠিকঠাকভাবে মেনটেন করো,
এটা অনলাইন সিস্টেম, তাই বলছি। বড় হয়েছে, আশা করি আর কিছু ভুলতে হবে না। নেক্সট রাউন্ড থেকে তুমি নিশ্চয়ই এটা খেয়াল করবে। সঞ্জনা ভ, তোমার উচ্চারণ আগে থেকে অনেকটা স্পষ্ট হয়েছে, কিন্তু আরও একটু স্পষ্ট করতে হবে। আর হারমোনিয়ামের সাউন্ড কমাতে হবে, যথেষ্ট জোর হয়ে গেছিলো এই রাউন্ডে, পরেরবারটা একটু খেয়াল করো। অমৃতা সিংহদেব, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, খুব সুন্দর একটা গান। বেশি করে শ্বাস নিয়ে কথা বলা আগের থেকে তোমার কমেছে, আরও কিছুটা কমাতে হবে। যেমন বলি, আজ এই যে আ, আটা উচ্চারণ করব, আমার কতটা মুখ ফাঁক করলে ঠিক হবে সেটা আমাকে ঠিক করতে হবে। যেমন আমরা যখন রেওয়াজের সময় আটা করি, দু আঙুল, জাস্ট এই দু আঙুল এইভাবে জানা যায়, কিন্তু সেটাকে আটাকে আ এরকম করে করলে নিশ্চয়ই শুনতে সেটা ভালো লাগবে না। খেয়াল করো এই জিনিসগুলো। আর মোটামুটি এগুলো তোমাকে একটু ঠিকঠাক করে নিতে হবে। সুদেশনা সিংহরা, সুদেশনা দি, তোমাকে একটু তাল ও লয়ের দিকটা খেয়াল রাখতে হবে। যে ছন্দে গানটা শুরু হয়েছে চেষ্টা যেন সেই ছন্দে হয়ে যায়, কোথাও ঢিমি লয় কোথাও দ্রুত, এইভাবে যেন না হয়ে যায়। একটা মোটামুটি ঠিকঠাক আছে। অঙ্কিতা অধিকারী, আমার মাথান্ত করি, কিছু কিছু জায়গায় নোটেশন একটু দেখতে হবে, আর হারমোনিয়ামের সাউন্ড কম করতে হবে, যথেষ্ট সাউন্ড বেশি ছিল, আর নাকের প্রয়োগ অনেক কমেছে, আরও একটু কমাতে হবে। গানের শেষে নিজেকে ভোডা ফিল করতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলে শেষ করতে হবে। স্মিতা পাল, গানে যথেষ্ট নাকের প্রয়োগ হয়ে যাচ্ছে, আপনি একটু খেয়াল করবেন, আর শ্বাস কন্ট্রোল আরও একটু করতে হবে। বাকিটা মোটামুটি আপনি তো ভালোই গান, আর গানের শেষে ভোট অ্যাপিল যেটা, আপনাকে একটু ভালো করে বলতে হবে, পরিষ্কার করে বলতে হবে, আমার গানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং গানবন্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইটুকু কথা সুন্দর করে আপনি একটু মুখস্থ করে ভালো করে বলবেন। আসছি ঐন্দ্রিলা ঘোষ, মেঘ বলেছে যাবো যাবো। গানটা নোটেশন অনুযায়ী গাওয়া হয়নি, টোটালি ভুলভাল গাওয়া হয়েছে, আপনি ভালো করে একটু নোটেশন ফলো করবেন। আর চড়ার দিকের স্কেলগুলো তো লাগছিলই না, আর কোথা থেকে কোথায় গানটাকে টেনে টেনে নিয়ে চলে আসে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর শেষে ভোট আপিল করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলতে হবে। সুস্মিতা ঘোষ, ভেঙে মোর ঘরের চাবি, খুব সুন্দর একটা গান, আপনি খুব সুন্দর করে গিয়েছেন, কিন্তু রয়ের উচ্চারণ অরয়ের মতো করে হয়ে গেছে। আর ফুল ফুটেছে, ফুলের উচ্চারণ স্পষ্ট করতে হবে, অর্থাৎ উচ্চারণটা আপনাকে স্পষ্ট করতে হবে। মোটামুটি যাদের যা ভুল ছিল তা বলে দিলাম, আগেও বলেছিলাম আবারও বলছি, ভুলগুলো সংশোধন করার জন্য আপনারা একটা খাতা পেন ব্যবহার করবেন, আগে গানের কথাগুলোকে ভালো করে লিখে বারবার সেগুলোকে পড়বেন, তাতে করে মুখস্থ হয়ে যাবে। মোটামুটি যার যা ভুল ছিল সবই বলে দিয়েছি, ভুলটা সংশোধন করার একটাই উপায়, আপনারা গানের কথাগুলোকে খাতায় লিখবেন, সেগুলোকে একটা কবিতা আকারে মুখস্থ করবেন, তাহলে উচ্চারণগুলো অনেক স্পষ্ট হয়ে যাবে। আশা করি আমি আপনাকে বোঝাতে পারলাম। ভালো থাকবেন, নমস্কার।